স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে লাল বেঁচে গেল ট্রেনের শত শত যাত্রী রাজশাহী সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু আর নেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু আগামী বাইশে ফেব্রুয়ারি রাজশাহীতে মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত মেয়াদ উত্তীর্ণ শতবর্ষী রেললাইনগুলো যেন মৃত্যু ফাদে পরিণত হয়েছে তিন দিন আগে রাজশাহী রেলপথে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার রেশ কাটতে না কাটতেই আবারও দুর্ঘটনার কবলে পড়তে যাচ্ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলনতা এক্সপ্রেস ট্রেন এলাকায় রেললাইন ভাঙা দেখতে পেয়ে স্থানীয় দুই ব্যক্তি লাল গামছা টাঙিয়ে প্রায় সাড়ে আটশো যাত্রী নিয়ে ছেড়ে আসা ট্রেনটিকে থামিয়ে দেয় ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি মঙ্গলবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে রাজশাহী রেল কর্তৃপক্ষ বলছে মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে জিয়াউর রহমান ও হাবলু মিয়া নামে স্থানীয় দুই ব্যক্তি রেল লাইনের পথ দিয়ে কৃষিকাজে যাচ্ছিলেন এ সময় তারা লাইনের এক অংশে ভাঙা দেখতে পান সকালে ট্রেন আসতে পারে ভেবে তারা তাৎক্ষণিক বুদ্ধি করে লাইনের মাঝখানে নিজেদের লাল গামছা টাঙিয়ে দেন এই লাল কাপড় দেখে বনলতা এক্সপ্রেস ট্রেনটি থেমে যায় প্রায় দেড় ঘন্টা ধরে রেল লাইন মেরামত করার পর ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয় এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন স্থানীয় দুই ব্যক্তির বুদ্ধিমত্তায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের প্রায় সাড়ে আটশো যাত্রী লাইন মেরামত করার পর বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে স্থানীয়রা বলছেন রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলার রেল লাইনের ত্রুটির কারণে মাঝে মধ্যে ট্রেন দুর্ঘটনার সম্মুখীন হয় ভাগ্যগুণে যাত্রীরা বেঁচে গেলেও যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের দুর্ঘটনা রাজশাহীর সাংবাদিক আবদুল্লাহ আল মাহমুদ বাবলু ইন্তেকাল করেছেন লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীর্ঘ চার বছর ধরে তিনি দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন এর আগে তিনি দেশে ও বিদেশে চিকিৎসা গ্রহণ করেন আবদুল্লাহ আল মাহমুদ বাবলু জীবদ্দর্শায় বেশ সুনামের সাথে চৌত্রিশ বছর সাংবাদিকতা করেছেন উনিশশো সালে তৎকালীন সাপ্তাহিক সোনার দেশ পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতা শুরু হয় আবদুল্লা আল মাহমুদ বাবলু এরপর উনিশশো সালে দৈনিক পদ্মার বাণীতে কাজ শুরু করেন তিনি উনিশশো সালে তিনি নিজেই প্রতিষ্ঠা করেন দৈনিক উপাচার পত্রিকা সাংবাদিক বাবলু ছিলেন পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক পরবর্তীতে তিনি দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করেন আবদুল্লাহ আল মাহমুদ বাবলু শুধু সাংবাদিকতা নয় তিনি রাজশাহীর ডিগ্রি কলেজের বিভাগের শিক্ষক ছিলেন তিনি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজশাহী বেতারের বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করতেন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে তার সরব উপস্থিতি ছিল তার মৃত্যুতে রাজশাহী সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে আসে মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাহান্ন বছর মৃত্যুকালে তিনি স্ত্রী সহ দুই সন্তান রেখে গেছেন বাদ্যহর উপশহর ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় স্বাস্থ্যবিধি মেনে আগামী বাইশে ফেব্রুয়ারি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে ক্লাস শুরু হচ্ছে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পান্ডে স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী বাইশে ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের ক্লাস শুরু একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে দপ্তরগুলো যথারীতি চালু থাকবে দপ্তরগুলো আগের মতোই সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে এর আগে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত একুশে জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এক জরুরি সভায় দুই সপ্তাহের জন্য সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করা হয় তবে আবাসিক হলগুলো খোলা রাখা হয়েছিল পরে পাঁচ ফেব্রুয়ারি সশরীরে ক্লাস বন্ধের সিদ্ধান্ত আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছিল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান সহ আট দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন জেলা ও মহানগর শাখা মঙ্গলবার সকাল এগারোটায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করেন তারা এ সময় জেলা ও মহানগরের স্কুল কলেজের শতাধিক শিক্ষক ও শিক্ষিকা এতে অংশগ্রহণ করেন এ সময় মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষকরা তাদের কম বেতনে মানব জীবনের বর্ণনা করেন স্কুল কলেজের গভর্নিং বডি ও পরিচালনা পর্ষদে শিক্ষিত মানুষের অভাবে নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন শিক্ষকরা বলেন দেশকে এগিয়ে নিতে শিক্ষাকে এগিয়ে নিতে হবে আর এর প্রধান উপায় হল শিক্ষা খাতকে জাতীয়করণ একই সাথে শিক্ষকরা তাদের আর্থ সামাজিক উন্নয়ন ও সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য দাবিগুলো পূরণে সরকারকে অনুরোধ জানান এর পাশাপাশি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের গভর্নিং বডি ও ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা শূন্য পদে শিক্ষকদের বদলির ব্যবস্থা কার্যকর করা সহ আসন্ন ঈদের পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানের দাবি করেন পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখার গুজবের জেরে নোয়াখালীর মন্দিরের হামলার চার মামলার কুমিল্লার সেই অভিযুক্ত ইকবালকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে মঙ্গলবার দুপুরে কুমিল্লার ঘটনার মূল অভিযুক্ত ইকবালকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় নোয়াখালী কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন চৌমুহনীতে মন্দিরে হামলার তিনটি ও কোম্পানিগঞ্জে হামলার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে মামলাগুলো নোয়াখালী সিআইডি তদন্ত করছে বেগমগঞ্জ আদালতে জেনারেল রেজিস্ট্রার কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা বলেন বেগমগঞ্জের তিন মামলায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তার আসামি মোহাম্মদ ইকবালের উপস্থিতিতে তাকে গ্রেফতার দেখিয়েছেন সিআইডি নোয়াখালীর কার্যালয়ের বিশেষ পুলিশ সুপার বশির আহমেদ জানান সিআইডি তদন্তাধীন অন্যান্য মামলায়ও তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টতা পেলে পর্যায়ক্রমে সোন অ্যারেস্ট দেখানো হবে এর আগে কুমিল্লার ঘটনার জের ধরে বেগমগঞ্জের বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় গ্রেফতার চার আসামি হামলায় নিজেদের দায় স্বীকার করে আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছেন ফাল্গুনের শুরুতে শীত কমে যাওয়ায় নাটোরে ধানের চারা রোপণ সহ মাঠে কৃষকদের পুরোদমে কাজ শুরু হয়েছে দোকানে দিনমজুর সহ সবারই শীতজনিত সমস্যা দূর হয়েছে অনেকটাই কৃষকরা জানান এখন কুয়াশাও কম আবার শীতও কমেছে ফলে মাঠে কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না তবে থাকায় শীত কম থাকলেও রাতে শীত অনুভূত হচ্ছে শিশুদের সর্দি কাশি ডায়রিয়া এবং বয়স্কদের শ্বাসকষ্ট সহ শীতজনিত রোগ কমে যাওয়ায় হাসপাতালে এসব রোগীর ভিড় কমেছে এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ